বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার আমি আলম ইফসন বাজারের পক্ষ থেকে সকল ভাইদের প্রতিশ জানাই সালাম আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে থাকেন না এখনও ভালো থাকবেন করোনা মুক্ত থাকবেন আপনার জন্য দোয়া করি আপনি আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা বেল বাটন অন করে নেবেন আমাদের ফেসবুক পেজ ইপসন বাজার টোয়েন্টি সেভেন পেজটা লাইক করবেন শেয়ার করবেন আর আজকে আমরা যে ভিডিও আপনার সামনে নিয়ে এসেছি ভিডিওর বিষয় হলো আমাদের একটা মেশিন হিটপেজ মেশিন এটা হলো পনেরো ইন্টু পনেরো আমরা এতদিন অনেক কিছু কাজ করতে গেছি আজকে নতুন কিছু নিয়ে দেখাবো যে আমরা মেটাল শিটে কীভাবে আপনি প্রিন্ট করবেন আমরা মেটাল শিট নিয়ে আর এটা নেওয়ার জন্য আছে আমাদের ভাই ভাইদের কাছে একটু শুনি সালামু আলাইকুম আমি এস এম আরিফুর রহমান আরিফ বরিশাল ডিভিশন বরগুনা ডিস্ট্রিক্ট আমতলি উপজেলা থেকে আসছি ইফছন বাজারে আমি এই মেশিনটা নিতে চাই মূলত হোল্ডিং প্লেট তৈরি করার জন্য তা চলুন আজকে দেখা যাক আমরা আজকে দেখাবো না কে প্লেটটা উনি যে বানাবেন উনি কত টেম্পারেচারে বা কত হিটে দেবেন আমরা আজকে ওইটাই দেখাবো তা আমরা শুরুতে আমরা কাজটা শুরু করি আমরা দেখাই আমরা প্রথম এখানে দুই রকম সিট রেখেছি একটা হলো আপনার গোল্ডেন একটা হলো আপনার অ্যালুমিনিয়াম কালারের হ্যাঁ আমরা দুই সিটটা সিলভার কালার আমরা এই সিটটা কীভাবে করবো এটা আমরা আগে আপনাকে বুঝাইলে বুঝতে পারেন আপনারা এর মধ্যে একটা পলি যাতে আছে আপনার পলি আপনার আস্ত একটা থাকে এটা উঠাইতে হবে আমাদেরকে পলিটা উঠাই নিতে হবে যেটা সেফটির জন্য থাকে এটা আপনার যে সাইডে প্রিন্ট হবে ওই সাইডে পলিটা থাকবে আপনার আমরা এইভাবে পলিটাকে তুলে নেব এই দেখেন আমরা পলিটা এখানে উঠে নিলাম উঠানোর পরে এরপরে আমাদের ছবিটা যেটাতে হবে ছবিটা আপনার মিডোর প্রিন্ট হবে সবসময় আমরা বলি মিডোর প্রিন্ট আমরা উনি ল্যাম্পলেট করবে তা জাস্ট আমাদের কাছে যেটুকু আসছে আমরা ওই ছবিটা দেখাচ্ছি আমাদের কাছে তো ল্যাম্পলেট উনি নিয়ে আসেন না এবং আমাদের কাছে একজাম্পল একটা আমরা ছবি দিই ওনাকে দেখাবো আজকে এই যে আমরা ছবিটা এইভাবে সেট করে নেবো আগে এরপরে আমরা গোল্ডেন ডাতে একটা দেখাই এটার মধ্যে একই সিস্টেম আমরা এটার মধ্যে পলি আছে একবার পলিটা তুলে নেবো এইভাবে দেখেন এই পলিটা না উঠালে কিন্তু আপনার কোনো সময় প্রিন্ট হবে না আর পাশে হবে না যেদিকে আপনার পলি আছে ওই দিকে প্রিন্ট হবে এখানে একটা আমরা বাঘের ছবি দিলাম আমরা দুইটা সেট করে নিচ্ছি আপনাদের একটু দেখে আপনাদেরকে দেখেন আমরা এখানে চার দুই সাইডে মেরে নিয়েছি এই কারণে যে জিনিসটা ছবিটা আমরা যেটা দিচ্ছি যাতে আঁকা বাঁকা নামের ফ্রেমের ভিতরে থাকে ঠিক আছে এইভাবে আমরা টেম্বারে নেব সবগুলোতে যেহেতু আমরা জি হ্যাঁ ছবি ছোটোর কারণে আমরা সুন্দরভাবে বসাই নেব নেওয়ার ওর করে দেখেন আমরা মেশিনটা আমরা বলি যে মেশিনটা আপনারা বসার আগে অ্যাডজাস্ট করে নেবেন যে যে আমরা প্রেশার একটা দিই যে আপনারা কতটুক আছে বা কতটুকু পরিমাণ লাগে এটা সেট করে নেবেন আমরা এটা সেট করে রেখেছি আমরা মেশিনে চাপ দিলাম এরপর আমরা দেখাই মেশিন অন করে নেব ওকে মেশিন অন করে নিলাম এরপর আমরা এখানে যাব আপনারা সেটিংয়ে সেটিংস গেলে আপনার দুইশো দুশোকে আমাদের এখানে আমরা সেকেন্ড দেবো সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড লাগবে এটা আমাদের অলরেডি করা আছে আমরা চার দিন আমার মুঠে আমাদের হিট উঠতেছে আমরা এটাকে আগে চেক দেওয়ার কারণে কিছু হিট উঠানো ছিল আমাদের বাকি হিটটা উঠতেছে এরপরে আপনার অটো সেকেন্ড আপনার মাইনাস হবে দুইশো হিট উঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব আমাদের হিট টেম্বাসার প্রায় আপনার একশো ছিয়ানব্বই আরও আপনার বাকিটা উঠতেছে আমরা দেখাও বাকি এরপর ওঠার পর আমরা কী করবো আর একটা বলি এটা মেশিনটার সাইজ আমাদের পনেরো ইন্টু পনেরো এটা ওয়ান পিস এইটা অলরেডি আমাদের দুশো হিট সেজ আমরা এরপরে মোডে চাপ দেবো অটো সেকেন্ড মাইনাস হচ্ছে এটা একটা জিনিস বলি যে অনেক ভাইয়ের বলে আপনাকে বারবার দুশো হিট উঠাবো না বারবার আপনাকে হিটটা উঠ ওঠার লাগবে না আপনার একবার যখন হিটটা দুশো উঠে আসবে এরপরে আপনি একাধিক কাজ করেন কোনো সমস্যা নাই এরপর যদি চান আপনি যে সেকেন্ড আপনার পঁয়তাল্লিশ দিয়ে পঁয়তাল্লিশের জায়গায় আপনি চল্লিশ দেন পঁয়ত্রিশ দেন কোনো সমস্যা নাই তখন মেশিন আপনার পরিপূর্ণ হিটে থাকে এই সময় আপনার কমাই দেওয়ার কোনো সমস্যা নাই আর একটা যখন করবেন একটা করার জন্য আপনি জাস্ট কাজ শেষ মেশিন অফ করে রেখে দেবেন আমাদের সেকেন্ড প্রাইস শেষের পথে এই যে আমাদের হেড সেকেন্ড শেড আমাদের আওয়াজ বেশি অফ করে দিলাম আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা এখন দেখব আমরা এখন দেখাবো দেখি আমাদের কাজ কত দূর সম্পূর্ণ হলো এই যে আমরা দেখাইতে দেখেন একটু আমাদের যে ছবিটা দিয়েছিলাম ছবি ফোন পুরা পুরো পেপার সাদা হয়ে গেছে আর এই মেটাল একটু গরম আছে আমরা হাত দিচ্ছি না মেটালের উপরে অনেক গরম এটা থাকবে হট করে হাত দেওয়া যাবে এটা আপনার লক্ষ্য রাখবেন কখনো হাত দেবে না এর ভিতরে আপনারা দেখেন আমাদের দুটো কাগজে ক্লিয়ার কারণ ছবিটা দেখেন আমরা ছবিটাও দেখাতে যাই আপনাদেরকে ছবিটা দেখেন আপনারা দুটায় ধরো একটা হলো সিলভার কালার একটা আপনার গোল্ডেন কালার আমরা দুটাই দেখাচ্ছি আপনাদেরকে এই ছিল আজকে আমাদের ভিডিও এখানে শেষ করলাম যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের নতুন ভিডিও আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ